আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ড জানে যে শিক্ষার্থীরা কলেজ ভর্তি হতে গিয়ে প্রচন্ড পরিমাণে ভুল করবে, অনেক জায়গায় ভুল করবে। অনেকের কলেজ ভর্তি হওয়ার পর মনে হবে এই কলেজটা আমার জন্য পারফেক্ট না, এই কলেজে আমি পড়তে পারছি না, আমাকে কলেজটা পরিবর্তন করতে হবে। আবার অনেক শিক্ষার্থী কলেজ ভর্তির ফর্ম পূরণের সময় সাবজেক্ট চয়েস দিতে গিয়ে ভুল করবে, পরবর্তী তার মনে হবে যে সাবজেক্টটা আমি চয়েস দিয়েছি বা যেটা নিয়েছি এটার জন্য আমার জন্য উপযুক্ত না, আমি এখন এটাকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রেও তুমি পারবে। আবার অনেক শিক্ষার্থী মনে করবে যে সায়েন্সে আমি ভর্তি হয়েছি বাট সায়েন্স আমি ক্যারি করতে পারছি না, সায়েন্সটা আমার জন্য না, সেক্ষেত্রে আমি আর্টস বা কমার্সে যেতে চাই, সেক্ষেত্রেও তুমি পারবে। শিক্ষা বোর্ড তোমাদের এই বিষয়গুলো আগে থেকেই জানে, যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে তাদের মনে হবে যে এই জায়গাগুলোতে আমি ভুল করেছি, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। তুমি চাইলেই কলেজ পরিবর্তন করতে পারবে, তুমি চাইলেই এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে পারবে, এবং তুমি চাইলেই ভর্তি ফর্মে যে সমস্ত সাবজেক্টগুলো উল্লেখ করেছিলে, যে তোমার ফোর্থ সাবজেক্ট বলো, মেইন সাবজেক্ট বলো, এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে না তুমি সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাচ্ছ, পরিবর্তন করতে চাচ্ছ, বা তোমার আর অন্য একটা ফ্রেন্ড এই সাবজেক্টটাকে নিয়েছে, তুমি এখন সেটা নিতে চাচ্ছ, যে কোনো জায়গাতে তুমি পরিবর্তন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নাই। দেখো এই বিষয়গুলো নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই, আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে টেনশন করছো তোমরা, এবং রিসেন্টলি আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে এই বিষয়গুলো নিয়ে। ভাইয়া টিসি নিয়ে কিছু বলেন, আমি তো ভুলে একটা কলেজে ভর্তি হয়ে গেছি বা বাধ্য হয়ে একটা কলেজে ভর্তি হয়েছি, আমি এখন কলেজটা পরিবর্তন করে অন্য কলেজে যেতে চাই, এখন আমার কি করণীয় সেই বিষয়ে আমাকে বলেন। আবার আমি গ্রুপটা পরিবর্তন করতে চাই, অনেক শিক্ষার্থী আমাকে আমাদের যে গ্রুপ আছে অলওয়েজ আপডেট যে হেল্পলাইন আছে সেখানে অনেক শিক্ষার্থী পোস্ট করেছে যে আমি একটা গ্রুপ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার কি করণীয়। আবার অনেক শিক্ষার্থী কলেজ ভর্তি যে ফর্মটা আমরা যখন পূরণ করি এই ফর্ম পূরণ করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, কারণ কি ফর্মটা পূরণ করার জন্য আমাদেরকে সীমিত পরিমাণ সময় দেওয়া হয়, যার ভিতরে আমরা আসলে বুঝতে পারি না যে কোন সাবজেক্টটা নিলে ভালো হবে কোনটা নিলে ভালো হবে না। যখন কলেজে এক দুদিন ক্লাস করব তখন ওই বিষয়টা সম্পর্কে বইটা যখন এক দুদিন নাড়াচাড়া করবো তখন বুঝতে পারবো যে আসলে বিষয়গুলো কেমন, যে এই সাবজেক্টটা অনেক কঠিন মনে হচ্ছে, আমি ফর্মে তো এই সাবজেক্টটা উল্লেখ করে দিয়ে আসছি, এখন আমার পরিবর্তন করা উচিত। হ্যাঁ তুমি পরিবর্তন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নাই। দেখো এই যে পরিবর্তনের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটা শিক্ষার্থীরও টেনশন করার কোনো দরকার নাই, একেবারে ইজি প্রসেস, তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে। সেটা কিভাবে দেখো, প্রথমত আমি সাবজেক্ট পরিবর্তনের কথা বলি, কলেজ পরিবর্তনের কথা পরে আসছি, বিভাগ পরিবর্তনের কথা পরে আসছি, প্রথমত আমি সাবজেক্ট পরিবর্তনের কথা বলি, যে আমি ভর্তি ফর্মে একটা সাবজেক্ট উল্লেখ করেছি আমি এখন ওই সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করণীয়, আমাকে কি টিসির জন্য অপেক্ষা করতে হবে? একদমই না। সাবজেক্ট পরিবর্তনের যে বিষয়টা, তুমি যদি এখন সাবজেক্টটা পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে টিসির জন্য অপেক্ষা করতে হবে না, এবং আমি নিজেও এর একজন ভুক্তভোগী ছিলাম। আমি যখন কলেজ ভর্তি হয়েছিলাম আমি একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এবং আমি কলেজ ভর্তি হওয়ার সময় আমার যে ফোর সাবজেক্টটা আছে ফোর সাবজেক্টে আমি বায়োলজি নিয়েছিলাম, পরবর্তীতে আমি বুঝতে পারি যে না বায়োলজি নেওয়া আমার একবারে উচিত হয়নি, আমি সেক্ষেত্রে হায়ার ম্যাথটাকে ফোর সাবজেক্ট করতে চাই। তখন আমি কি করলাম, যখন আমার এটা মনে হয়েছিল যে আমি হায়ার ম্যাথটাকে ফোর সাবজেক্ট করতে চাই, তখন আমি কলেজের যে অফিস রুম অফিস শাখা সেখানে গিয়ে যোগাযোগ করলাম যে স্যার আমার তো এটা ভুল হয়েছে। তার পরবর্তীতে তাদের কাছে আমি লিখিত দিয়ে আসলাম যে আমি এইটাকে ফোর সাবজেক্ট নিব, এইটাকে মেইন সাবজেক্ট নিব, এভাবে তাদের কাছে লিখিত দিয়ে আসলাম। পরীক্ষার সময় দেখলাম যে না, পরবর্তীতে লিখিত যেটা দিয়ে আসছিলাম তারা ওই বিষয়টা মাথায় নিয়েছে এবং আমার ফোর সাবজেক্টটা পরিবর্তন করে দিয়ে অন্য একটাকে করে দিয়েছে, অর্থাৎ এর জন্য কিন্তু আমার টিসির জন্য অপেক্ষা করতে হয় নাই, আমি তৎক্ষণাৎ তাদের কাছে লিখিত দিয়েছি এবং পরবর্তীতে তারা চেঞ্জ করে দিয়েছে। তোমরা চাইলেও এটা করতে পারো, তোমাদের যদি মনে হয় যে না ভর্তি ফর্মে আমি অন্য একটা সাবজেক্ট দিয়ে আসছি, সেক্ষেত্রে কলেজের অফিস শাখায় যোগাযোগ করো, স্যারদের সাথে কথা বলো, স্যাররা তোমাদের পরিবর্তনের বিষয়টা দেখবেন এবং তোমাকে সুযোগ করে দেবেন পরিবর্তনের। এই সাবজেক্ট পরিবর্তনের বিষয়টা চলে গেল, এখন আসি কলেজ পরিবর্তন। আমি বুঝে বা না বুঝে বা বাধ্য হয়ে এমন একটা কলেজে ভর্তি হয়েছি যেই কলেজটাতে আমি আসলে পড়তে চাই না, কিন্তু আমাকে বাধ্য হয়ে ভর্তি হতে হয়েছে, তুমি চাইলে এই কলেজটা পরিবর্তন করতে পারবে, সেটা হবে টিসির মাধ্যমে, অর্থাৎ বোর্ড থেকে তোমাকে টিসি দেবে। সাপোজ তুমি ঢাকা বোর্ড, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের যখন টিসির নোটিশ প্রকাশ পাবে তুমি চাইলে যখন তখন দেখতে পারবে, এবং টিসির নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে যে তুমি চাইলে একটা কলেজ থেকে পরিবর্তিত হয়ে অন্য কলেজে যেতে পারো, বা একটা বোর্ডের কলেজ থেকে পরিবর্তন হয়ে অন্য একটা বোর্ডের কলেজে যেতে পারো। তার জন্য তোমাকে অবশ্যই আবেদন করতে হবে, টিসির জন্য আবেদন করতে হবে, কলেজ থেকে তোমার কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে, বোর্ড থেকে যখন তোমাকে সুযোগ করে দিবে অর্থাৎ তোমার যে টিসিটা ট্রান্সফার সার্টিফিকেটটা যখন অ্যাপ্রুভ করবে তখন কলেজ থেকে তোমাকে ছাড়পত্র দিবে, ছাড়পত্র নিয়ে তুমি তখন অন্য একটা কলেজে ভর্তি হতে হবে, কোনো ধরনের প্রবলেম নেই। কিন্তু এখানে তোমার জন্য একটা ফির প্রয়োজন হবে, অর্থাৎ বোর্ডকে তোমাকে একটা ফি দিতে হবে, তার পরবর্তীতে তুমি পরিবর্তন হতে পারবে। কারণ যতক্ষণ না তোমার টিসিটা অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ তোমার কলেজ থেকে তোমাকে মার্কশিটটা দিবে না, মেইন মার্কশিট, আর এই মার্কশিট ছাড়া তুমি অন্য কলেজে ভর্তিও হতে পারবে না। তার জন্য অবশ্যই টিসির প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তুমি চাইলে পরিবর্তন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নেই। কিন্তু এই পরিবর্তনের সুযোগটা সাধারণত কলেজ ভর্তির এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস পর্যন্ত সময় লেগে যায়, এর ভিতরে যে কোনো একটা সময় প্রকাশ পেয়ে যেতে পারে, এবং যখনই প্রকাশ হবে অবশ্যই মাস্ট বি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখন টিসির নোটিশ প্রকাশ পেয়েছে। তবে তোমরা যখন কলেজে ক্লাসটা স্টার্ট
করে দিয়েছো বেশি দিন সময় নেই অল্প কিছুদিন পরে প্রকাশ পেয়ে এবং গ্রুপ পরিবর্তনের যে বিষয়টা আমি কলেজ চয়েস দেওয়ার সময় একটা গ্রুপ দিয়েছিলাম এখন ওই গ্রুপটা আমি পরিবর্তন করে অন্য একটা গ্রুপে যেতে চাই দেখো তুমি কিন্তু কলেজ চয়েস দিয়েছো এবং বোর্ড থেকে বলো বা কলেজ কর্তৃপক্ষ তোমাকে তোমার এই বিষয়টা কিন্তু অ্যাপ্রুভ করেছে তুমি সায়েন্সে একটা কলেজে চয়েস দিয়েছিলে ওই সায়েন্সের ওই কলেজে সিট খালি ছিল বলেই কিন্তু তুমি ওই কলেজে সুযোগ পেয়েছো এখন তুমি চাচ্ছ যে গ্রুপটাকে পরিবর্তন করতে এই গ্রুপ পরিবর্তন তুমি যখন তোমার যখন টিসির নোটিশ প্রকাশ পাবে তখন তুমি করতে পারবে তার আগে কিন্তু করতে পারবে না অবশ্যই তোমাকে টিসির জন্য অপেক্ষা করতে হবে তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবে আবার কলেজ পরিবর্তন করতে পারবে তার জন্য টিসির জন্য অপেক্ষা করতে হবে এবং এই টিসির নোটিশটা দুই মাস তিন মাস চার মাসের ভিতর প্রকাশ পেয়ে যেতে পারে যে কোনো সময় এখন ক্লাস স্টার্ট করে দিয়েছো যে কোনো সময় প্রকাশ পাবে প্রকাশ পাওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এবং টিসির নোটিশ প্রকাশ পেতে কিন্তু বেশি দিন সময় নেই সবসময় আমাদের চ্যানেলের উপর নজর রাখবে যখন প্রকাশ পাবে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ।